হরে কৃষ্ণ তো যমুনা মন্দিরের সামনে আজকে আমরা যমুনা ঘাট থেকে নৌকা বিয়ার করবো তো যমুনা ঘাট থেকে নৌকা বিহার করার জন্য আমাদের কাছে প্রতিজন মাত্র একশো টাকা করে নৌকা ভাড়া নিয়েছে তো নৌকার কিন্তু এখনও যে মূল ড্রাইভার সে কিন্তু এখনও আসেন তো ক্যামেরায় যে ভাইটিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আমাদের নৌকার মূল ড্রাইভার নন তো পাশেই আমাদের দেখতে পাচ্ছেন গুজরাটি একজন কাকি রয়েছেন আর এদিকে ওনার হাজব্যান্ড বসে রয়েছেন তো উনিও ভিডিও করতেছে আর আমিও ভিডিও শ্যুট করতেছি অবশ্যই তো নৌকা বিহারটা খুবই ভালো লাগবে তো ভিডিওটা দেখতেই থাকুন তো আমার পিছনে সঞ্জিত দা বাদ দিয়ে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই চেন্নাইবাসী তো চেন্নাইবাসীদেরকে সঙ্গে কথা বলেছি তো তারাও নৌকা বিহার করতে এসেছে আমরাও নৌকা বিহার করছি তো যে তাদের পরিবারের সদস্য এবার আমরা কিন্তু ঘুরতে এসেছি তো এই মন্দির সেলফি তুলতে ব্যস্ত রয়েছে তো পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলো অনেক সুন্দর তো যারা এখনো এই যমুনা ঘাটে নৌকা বিহের করেননি বা ঘুরতে আসেননি তো চলে আসুন আর এনি হচ্ছেন আমাদের নৌকার মাঝি আর ইনি আমাদেরকে সবগুলো ঘাট ঘুরে দেখাচ্ছে মাত্র একশত টাকায় তো আপনার কাছে এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি কিন্তু অনেক কিছুই জানতে পারবেন তো ভিডিওটা মনোযোগ সঙ্গে দেখলে আপনি অনেক কিছুই জানতে পারবেন তো দেখুন নৌকা বিহেরটি ভালো লাগবে তো এই হচ্ছে মথুরা নরেশ কংসের কেল্লা তো এই কংস কেল্লা দেখতে এখনও মানুষের হাজার হাজার লাখো লাখো ভক্তির সমাগম তো এই কংস কেল্লা চুড়ে রয়েছে আমাদের এই চারিদিকে নৌকা বিহার এই নৌকা বিহার শেষ করে আমরা কিন্তু চলে যাব আবারও যমুনার ঘাটে তো নৌকা বিহার করতে আসলে কিন্তু আপনারা অবশ্যই এই জায়গাগুলো মিস করবে না পাশেই বিশ্রাম ঘাট রয়েছে এবং আরও অনেক ঘাট রয়েছে তো সেগুলোর নাম কিন্তু আমার মনে নেই তো যার নৌকায় আমরা উঠেছি তিনি কিন্তু আমাদেরকে সব কিছুই হিন্দিতে বলতেছে তো পাশেই এই গুজরাটি মারাজি তো তিনি কিন্তু একটি হিন্দি মিউজিক বাজিয়েছে তো এই মিউজিক বাজানোর ক্ষেত্রে আমি কিন্তু মাঝির কথাগুলো রেকর্ড করেছি কিন্তু আপনাদেরকে এই মিউজিকের কারণে শোনাতে পারছি না তো অবশ্যই আমি আপনাদেরকে কিছুটা হলেও জানানোর চেষ্টা করবো যে আসলে আমাদেরকে কোন কোন ঘাটে ঘুরিয়েছে তো অবশ্যই আপনার মনোযোগ করে দেখবেন তো এই নৌকা বিহারে এই কাকাজি আমাদেরকে ওই ঘাটের কথা ঘাটগুলোর কথা বলতেছে তো আর এই মাতাজিও দেখতেছে উমরে করে তো আমরাও দেখতেছি এবং ইনি একটু করে আবার যদি একটু হাঁপিয়ে যায় তো একটু দম নেয় আবার এটাকে ছেড়ে দেয় তো এই মাঝি কাকাজি কিন্তু আমাদেরকে হিন্দিতে সব কিছু বোঝাচ্ছে যে এই ঘাটে কী আছে ওই দিকে আছে এদিকে কী আছে তো আমাদেরকে সব কিছুই কিন্তু বোঝাচ্ছে তো আমরা কিন্তু বুঝতেছি কিছুটা হলো তো হিন্দিতে বলতেছে তো আমাদেরকে যদিও আপনার হিন্দিতে সমস্যা হয় একটু বুঝতে তো অবশ্যই আপনি হিন্দি হালকা করে শিখলে আপনার কি হবে আপনারা তাতে উপকৃত হবেন আর এমনটা নয় যে আপনি হিন্দি জানেন না সেক্ষেত্রে আপনার সমস্যা হবে তো আপনি একদমই চিন্তা করবেন না অবশ্যই চলে আসুন তো আপনার হিন্দি না জানলেও চলবে তো পাশে একজন আপনি অবশ্যই সহযোগিতা নিতে পারবেন যদি একটু হিন্দি জানেন বা না জানলেও কোনো ক্ষতি নেই তো আপনি সব কিছুই অবশ্যই ভগবানের কৃপায় আপনি এই তীর্থস্থানগুলিতে অবশ্যই সফলভাবে আপনার তীর্থ ভ্রমণ করতে পারবেন তো চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনি বেরিয়ে পড়ুন এবং নিয়ত করে ফেলুন যে আসলে আমি মথুরা বৃন্দাবন ভ্রমণ করতে আসব তো চিন্তার কোনো কারণ নেই তো এই মাঝি আমাদেরকে সম্পূর্ণভাবে হিন্দিতে বোঝাচ্ছে যে কোথায় কোন ঘাটে কীরকম এবং কোন কোন লীলার স্থান এখানে রয়েছে তো এবার আসি আসল কথায় আপনারা নৌকা বিহার কিভাবে করবেন তো আপনাদেরকে অবশ্যই আগে যমুনা মন্দির আসতে হবে এরপর যমুনা মন্দির থেকে আপনারা অবশ্যই নৌকা বিহার করতে পারবেন তো নৌকা বিহার করার জন্য আপনাদেরকে নৌকার কাছে যেতে হবে এবং নৌকায় যতক্ষণ পর্যন্ত যাত্রী কিছু না কিছু উঠলে অবশ্যই কয়েকজন যদি দশ জন হয়ে যান তো অবশ্যই আপনারা ঘুরতে পারবেন আর যদি আপনি দশ বারো জনকে না নিয়ে দুজন ঘুরতে চান তো অনেক টাকারও পড়বে তো প্রতিজন মাত্র একশো টাকা করে নেয় তো ভয় পাবার কোনো কারণে তো আপনারা ইজিলিভাবে নৌকা বিহার করতে পারবেন তো এই ছিল যমুনাঘাটের নৌকা বিহার সম্পর্কে কিছু তথ্য তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ